ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব ডানফোস ইনভার্টারের বিভিন্ন প্রকার অ্যালার্ম আসে, এই অ্যালার্ম কীভাবে রিসেট করতে হয় এবং অ্যালার্ম আসলে কীভাবে কী কাজ করতে হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পেয়েছি যে ডানফোস ইনভার্টারের ফল্ট, কিছু ফল্ট এই জায়গায় লিপিবদ্ধ করা হলো। ওয়ারিং অ্যালার্ম ফোর মেন ফেজ ফল্ট, যদি আমার ইনভার্টারে অ্যালার্ম আসে ফোর, তাহলে আমাদের মেন ফেজ ফল্ট বলতে আমার এই ইনভার্টারে যদি এই ইনপুট ভোল্টেজ ঠিক না থাকে, যদি 440 ভোল্টেজের ইনভার্টার হয়ে থাকে, যদি আমাদের 440 ভোল্টেজ ঠিক না থাকে, যদি কোনো একটা ফেজ মিচিং থাকে, সেই ক্ষেত্রে অ্যালার্মটা আসতে পারে। আবার এদিকে আছে অ্যালার্ম ফাইভ, ভোল্টেজ ওয়ারিং হাই, যদি আমার ইনভার্টারের ভোল্টেজটা 380 থেকে 440 ভোল্টের বেশি হয়ে যায়, এই ভোল্টেজটা 380 থেকে 440 ভোল্টের বেশি হয়ে যায়, তাহলে এই ধরনের অ্যালার্ম আসতে পারে। সেক্ষেত্রে আমরা দেখবো আমাদের ইনপুট লাইন ভোল্টেজটা ঠিক আছে কি না। আবার এরোর সিক্স যদি আসে, দা ভোল্টেজ ওয়ারিং লো, এই ক্ষেত্রে যদি আমার এই 380 থেকে আমার ইনপুট লাইন 380 থেকে যদি ডাউন হয়ে যায়, ধরে নিলাম 300 অথবা 280 অথবা 340 এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমার এই অ্যালার্মটা আসতে পারে আন্ডার ভোল্টেজ। সেক্ষেত্রে আমাদের মেন ফেজ ভোল্টেজটা ঠিক আছে কি না আমরা মেজার করে দেখে নিতে হবে। তাহলে আশা করি আমার এই ইনভার্টারটা রিসেট হয়ে যাবে। আবার ইউনিট 7 আওয়ার ভোল্টেজ, ঠিক এটা হচ্ছে 2.2 কিলোওয়াটের আপ যে ইনভার্টারগুলো থাকে, 5.5 কিলোওয়াট, এটির মধ্যে অ্যাডিশনাল একটা রেক্টিফায়ার দেওয়া থাকে, থ্রি ফেজ রেক্টিফায়ার থাকে। আর ছোটো ইনভার্টারের ক্ষেত্রে আইজিবিটির মধ্যে রেক্টিফায়ারটা থাকে, অ্যাড থাকে, এটা আলাদা রেক্টিফায়ার দেওয়া হয়। যদি ইনপুট ভোল্টেজটা আমার বেশি হয়ে যায়, থ্রি ফেজ ইনপুট ভোল্টেজটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের আউটপুট ডিসি ভোল্টেজটা ওই ডিসি ভোল্টেজটা বেশি হয়ে যায়, মানে ইউডিসি ভোল্টেজটা বেশি হয়ে যায়, যার জন্যে এই অ্যালার্মটা চলে আসে ইউনিট 7 মানে ওভার ভোল্টেজ। সেই ক্ষেত্রে আমার দেখা লাগবে আমাদের ইনপুট ভোল্টেজটা 380 থেকে 440 মধ্যে আছে কি না, যদি এর বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যালার্ম আসতে পারে। আর আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে সেম, তার বিপরীত, যদি আমাদের 380 থেকে ভোল্টেজটা 380 নিচে আসে, তাহলে সেক্ষেত্রে আন্ডার ভোল্টেজ হতে পারে, যেমন 370 অথবা 360 অথবা 300 এরকম যদি ভোল্টেজ হয়, তাহলে সেক্ষেত্রে আন্ডার ভোল্টেজ আসতে পারে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই ইনভার্টারে ইনপুট ভোল্টেজগুলো আমাদের ঠিক আছে কি না এটা মেজার করে দেখতে হবে। ওকে, ওয়ারিং অ্যালার্ম ইউনিট 9 ইনভার্টার ওভারহিট, আমার ইনভার্টার ওভারলোড, যদি আমার এই ইনভার্টারটা দীর্ঘ সময় ওভার টেম্পারেচার এবং লং টাইম কারেন্ট বেশি নেয়, মানে দীর্ঘ সময় কারেন্ট বেশি দিচ্ছে, সেক্ষেত্রে ইনভার্টারটা ওভারলোড এলাম আমি, ইনভার্টারটা কী হবে, গরম হয়ে যাবে এবং ইনভার্টার টেম্পারেচারটা বেড়ে যাবে, এবং ইনভার্টারটা ওভার টেম্পারেচার মানে লং দীর্ঘ সময় ধরে টেম্পারেচার বেশি নিচ্ছে, সেই ক্ষেত্রে এই ইউনিট 9 অ্যালার্ম চলে আসবে। সেই ক্ষেত্রে আমাদের দেখার উচিত যে ইনভার্টারের আউটপুটটা, যে লোডটা আছে, যে মোটরটা, এই মোটরটা গরম হলো কি না, মোটরটা জাম হলো কি না, অথবা মোটরটা চলার পথে বাধা পাচ্ছে কি না, দীর্ঘ সময় ধরে বাধা পাচ্ছে কি না, অথবা মোটরের কানেকশন ঠিক আছে কি না, এটা চেক দিলেই আশা করি আমার এই অ্যালার্মটা রিসেট করা মতোই চলে যাবে। আর ইউনিট 10 এসে মোটর ওভারলোড, যদি আমার ইনভার্টার থাকে 1.1 কিলোওয়াট অথবা 2.2 কিলোওয়াট, আমি 2.2 কিলোওয়াট একটা মোটর কানেকশন করলাম, রানিং অবস্থায় ওই মোটরটা যদি কোনো প্রকার বাধা পায় এবং দীর্ঘ সময় ধরে অ্যাম্পিয়ার বেশি নেয়, সেই ক্ষেত্রে অ্যালার্ম চলে দেবে
√10 এটা এটা সেম এটা হচ্ছে দীর্ঘ সময় টেম্পারেচার এবং এম্পিয়ার আর এটা হচ্ছে বাধা পাবে দীর্ঘ সময় বাধা পাচ্ছে এবং এম্পিয়ারটা বেশি নিচ্ছে সেই ক্ষেত্রে মোটর ওভারলোড অ্যালার্ম দিবে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের যে ড্রাইভটা যে সরি যে মোটরটা আছে এই মোটরটা চলার পথে কোনো বাধা পাচ্ছে কি না ওকে এরপর আছে √11 মোটর থার্মিস্টার আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন প্রকার মোটরের মধ্যে একটি থার্মিস্টার লাগায় দেওয়া থার্মিস্টার সেট করে দেওয়া হয় থার্মিস্টারটা কেন সেট করে দেওয়া হয় যাতে আমাদের মোটর টেম্পারেচার সেফটি থেকে যদি মোটরটা আমাদের অধিক টেম্পারেচার হয়ে যায় টেম্পারেচার বেড়ে যায় মোটরের গায়ে অথবা মোটরের কুলিং ফ্যান যদি নষ্ট হয়ে যায় অথবা মোটরটা চলতে চলতে বাধা পাচ্ছে অথবা বেয়ারিং নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে মোটরের এম্পিয়ারটা একটু বেশি নিচ্ছে এবং মোটরটা গরম হয়ে যাচ্ছে যদি অত্যধিক গরম হয়ে যায় তাহলে এই মোটরের মধ্যে যে থার্মিস্টারটা থাকে সেই থার্মিস্টারটা ওপেন সার্কিটের ন্যায় কাজ করে ঠিক তখনই √11 অ্যালার্ম দিয়ে দেয় তা আমরা কী করতে হবে আমাদের থার্মিস্টারটা ঠিক আছে কি না এটা চেক দিতে হবে মোটরটা গরম হয়েছে কি না এটা চেক দিতে হবে যদি মোটরটা অত্যধিক গরম হয়ে যায় তাহলে আমরা মোটরটা এয়ার মেরে ঠান্ডা করে দেবো কুলিং করার চেষ্টা করবো এবং থার্মিস্টারটা ঠিক আছে কি না আমরা মিটার দিয়ে মেপে দেখে নেব ওকে √12 এটা হচ্ছে কারেন্ট লিমিট এই অ্যালার্মটা ম্যাক্সিমাম সময় বেশি আছে কারেন্ট লিমিট যেমন এক্সাম্পল আমি এই ইনভার্টারটা আমার 2.2 kW আমার মোটরটা 2.2 kW বাট আমাদের প্যারামিটারে আমি খুব অল্প মান সেট করে দিয়েছি যা মোটরটা নেওয়ার কথা তার চেয়ে অধিক কম দিয়েছি তো সেক্ষেত্রে আমি একটু চালালেই দেখা যাবে যে √12 চলে আসছে এই যে √12 আমি রান দেওয়ার সাথে সাথেই √12 চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার √12 চলে আসতেছে এটা হচ্ছে কি আমার যে 105 নম্বর প্যারামিটার আছে 105 নম্বর প্যারামিটার এটা হচ্ছে মোটর কারেন্ট আমাদের মোটর কারেন্টটা কত সেট করলাম আমি অ্যাকচুয়ালি সেট করতে পারলাম কি না এটা দেখতে হবে এবং আমি যা সেট করলাম তার অধিক যদি এম্পিয়ার নেই যেমন আমি সেট করলাম 3.7 এখন মোটরটা রানিং দিতে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে 4.0 অথবা 5 এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার এই অ্যালার্মটা দিতে পারে তা আমাদের মোটরের কারেন্ট লিমিটটা সঠিক আছে কি না আমরা 105 নম্বর প্যারামিটারটা চেক করে দেখব তাহলে আমাদের অ্যালার্মটা চলে যাবে ওকে ওভার কারেন্ট হ্যাঁ ওভার কারেন্টটা হচ্ছে যদি এক্সাম্পল আমি 105 নম্বর প্যারামিটারে 105 নম্বর প্যারামিটারে সেট দিলাম 2.5 এম্পিয়ার যদি 105 নম্বর প্যারামিটারে সেট দিলাম 2.5 এম্পিয়ার এবং আমি ড্রাইভটা চালালাম মোটরটা রানিং করলাম মোটর রানিং করার সময় যদি 2.5 এম্পিয়ারের উপরে নেই 2.5-এর জায়গায় যদি 3 এম্পিয়ার নেই অথবা 2.7 নেই সেই ক্ষেত্রে ওভার কারেন্ট অ্যালার্ম আসবে এই ওভার কারেন্ট অ্যালার্ম আসার পিছনে আবার যদি এটা রানিং মোটর আমার মোটরটা রানিং আছে দীর্ঘ সময় চলতেছে ওভার কারেন্ট আসছে সেক্ষেত্রে আমার দেখতে হবে মোটরটা জাম হয়ে গেলো কি না মোটরের বেয়ারিং জাম হয়ে গেলো কি না অথবা মোটরটা চলার পথে বাধা পাচ্ছে কি না এই বিষয়ে আমরা খেয়াল করতে হবে যদি দেখা যাচ্ছে আমাদের মোটর কোনো জাম নেই মোটর কানেকশন ঠিক আছে কি না আবার মোটরের তার কোনো জায়গায় লিকেজ হয়ে গেলো কি না বডির সাথে ছড় হয়ে গেলো কি না এসব হলে ওভার কারেন্ট আসবে এসব চেক দিলেই আশা করি আমার ওভার কারেন্টটা চলে যাবে ওকে এরপর হচ্ছে গ্রাউন্ড ফল্ট আমাদের ইনভার্টারের আউটপুট যদি কোনো একটা ফেজ এই যে ধরলাম ইনভার্টারে 3টা আউটপুট UBW কোনো একটা ফেজ যদি বডির সাথে লেগে যায় মাটির সাথে সংস্পর্শ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই গ্রাউন্ড ফল্ট চলে আসতে পারে অথবা আমরা দেখলাম কোনো কিছু বডির সাথে লাগে নাই কোনো কিছু হয় নাই আমাদের মোটর কানেকশন সব কিছু ঠিক আছে তারপরে গ্রাউন্ড ফল্ট আসছে সেক্ষেত্রে আমাদের এই IGBTগুলো এই যে IGBT দেখতে পাচ্ছেন তাহলে এই IGBTটা চেঞ্জ করে দিলে আমার ইনভার্টারটা ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় IGBT সমস্যা হয়ে থাকে আশা করি IGBTটা চেঞ্জ করলে গ্রাউন্ড ফল্টটা চলে যাবে ওকে এরপর আছে সুইচ
15 সুইচিং মোড ফল্ট। হ্যাঁ, সুইচিং ফল মোড ফল্ট এটা হচ্ছে আমাদের বেশিরভাগ 5.5 kHz উপরে মডেলগুলো ইনভার্টারগুলো দিয়ে অ্যালার্মটা বেশি আসে। এই অ্যালার্মটা আসার কারণ হচ্ছে এটা হচ্ছে ইনভার্টারের কার্ডের ফল্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আইজিবিটির পিছনে ছোট ছোট কয়েকটা ট্রানজিস্টর আছে, ওই যে কয়েকটা ট্রানজিস্টর আছে, আমার এই কোনো একটা ট্রানজিস্টর যদি শর্ট হয়ে যায় অথবা ওপেন হয়ে যায়, যদি কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে এই সুইচিং ফলটা চলে আসতে পারে। তা আমরা যদি ট্রানজিস্টরটি কাজ করে দিই তাহলে আশা করি এই সুইচিং ফলটা চলে যাবে। ওকে, এরপরে আছে ইরোর 16 শর্ট সার্কিট ফল। হ্যাঁ, ইরোর 16 শর্ট সার্কিট ফল, এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি আমার ইনভার্টারের আউটপুট কি মোটর, যদি আমাদের মোটর ফেস টু ফেস অথবা কয়েল টু কয়েল শর্ট হয়ে যায়, ফেস টু ফেস শর্ট হয়ে যায় অথবা ফেস টু বডি শর্ট হয়ে যায়, এরকম কিছু হয়, সেই ক্ষেত্রে এই শর্ট সার্কিট ফল্ট অ্যালার্ম চলে আসবে। সেই ক্ষেত্রে কী করা লাগবে, আমার ইনভার্টারের আউটপুট ভালোভাবে মেজার করতে হবে এবং ইনভার্টারের আউটপুটে যে কেবেল, মোটর কানেকশান, মোটর কানেক্টর, মোটর কোয়েল, এই সব কিছু ঠিক আছে কি না আমরা দেখতে হবে। যদি তারপরে সব কিছু ঠিক থাকার পরে ওই ফল্ট চলে আসে, তাহলে অবশ্যই আমাদের এই আইজিবিটির ফল্ট। তাহলে কী করতে হবে, আইজিবিটি চেঞ্জ করতে হবে। আইজিবিটি চেঞ্জ করে আমরা দেখতে হবে যে ইনভার্টারের আউটপুটগুলো ঠিক আছে কি না, তাহলে আশা করি এই শর্ট সার্কিট ফল চলে যাবে। আর সিরিয়াল কমিউনিকেশন, এটা হচ্ছে যদি আমরা বাস কমিউনিকেশন করি সেই ক্ষেত্রে সিরিয়াল কমিউনিকেশন। ওকে, নাম্বার আউট অফ ফ্রিকোয়েন্সি, যদি ইরোর 33 আছে আউট অফ ফ্রিকোয়েন্সি। আউট অফ ফ্রিকোয়েন্সি বলতে আমার ইনভার্টারটা আমি সেট দিলাম 201, 202, 205, তাই না? সেট দিলাম আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 250। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 250 কখন হবে, যখন আমাদের কন্ট্রোলিং ভোল্টেজ যেমন 0-10 volt অথবা 4-20 mA পুট করলাম। পুট করার পরে ম্যাক্সিমাম যদি 4-20 mA হয় সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হবে, 50। যদি 50 না হয়ে, ম্যাক্সিমাম 50 না হয়ে তার অধিক হয়ে যায়, ধরো 60 হয়ে গেল অথবা 550 হয়ে গেল, সেই ক্ষেত্রে অ্যালার্ম দিয়ে দিবে আউটপুট ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে আমার আউটপুট ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওভার হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে হবে আমাদের কন্ট্রোলিং ভোল্টেজ 0-10 volt ঠিক আছে কি না, অথবা 4-20 mA অথবা 0-20 mA এইগুলো আমার ঠিক আছে কি না। যদি এইগুলো ঠিক থাকে তাহলে আশা করি এই অ্যালার্মটা আসবে না। এরপর আছে 36 ওভার টেম্পারেচার। এই ইনভার্টারটা, আমাদের ইনভার্টারটা ওয়েদারের উপর নির্ভর করে। আমি যদি এই ইনভার্টারটা একদম রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে চালায় রাখি তাহলে কী হবে, গরম হবে। ওভার টেম্পারেচার আসলে কী হবে, যখন ইনভার্টারটা গরম হয়ে যাবে তাহলে এরও 36 অ্যালার্ম দিয়ে দিবে। এই জন্যে আমরা ইনভার্টারটা ওয়েদার বুঝে আমাদের যে জায়গা সেট করব সেই জায়গায় ওয়েদার অনুযায়ী আমরা ইনভার্টারের একটা প্যারামিটার আছে টেম্পারেচার সেট করার, সেই জায়গায় টেম্পারেচার সেট করে দেব। এবং আমরা সবসময় খেয়াল রাখবো এই ইনভার্টারের কুলিং ফ্যান, যে ইনভার্টারের কুলিং ফ্যান দেখাচ্ছি, ইনভার্টারের কুলিং ফ্যান ঠিক আছে কি না। যদি আমাদের ইনভার্টারের কুলিং ফ্যান নষ্ট হয়ে যায়, ইনভার্টারটা গরম হয়ে যায়, বলা হচ্ছে 70 উপরে যদি টেম্পারেচার হয়ে যায়, ইনভার্টার গায়ে দড়লে এরকম 70 টেম্পারেচার অনুভূতি হয়, সেক্ষেত্রে ওভার টেম্পারেচার ফল্ট আসতে পারে। দেখলাম যে না, আমার ইনভার্টারে ঠান্ডা আছে, কোনো প্রকার সমস্যা নাই, টেম্পারেচার কোনো সময় আমার টেম্পারেচার 28-30, তারপরে ওই অ্যালার্ম আসে, তাহলে আমাদের এই বিএমসি কার্ড, এই ইনভার্টারে এই বিএমসি কার্ডটা, এটাকে বলা হয় বিএমসি কার্ড, এই কার্ডটা চেঞ্জ করে দিলে আমার এই ওভার টেম্পারেচার ফল থাকবে না। আশা করি ওভার টেম্পারেচার ফল্টটা চলে যাবে। ইরো 37 হচ্ছে ইন্টারনাল ফল্ট। এটা একটা কমন ফল্ট ইরো 37, ইন্টারনাল ফল্ট। যদি আমার ইনভার্টারটা দীর্ঘদিন হয়ে যায়, ইনভার্টারটা বয়স হয়ে গেলো অনেক, 7-8 বছর হয়ে গেলো, সেই ক্ষেত্রে আমার মাঝে মাঝে ইনভার্টারটা অল্প গরম হলেই অথবা একটু লং টাইম চললেই ইরো 37 অ্যালার্ম আসতে পারে। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের আইজিবিটি চেঞ্জ করে দিলে, এই আইজিবিটি চেঞ্জ করে দিলে আর কিছু ট্রানজিস্টর চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এরপর আছে 99 ইরোর 99, মানে লক। যদি কেউ আমার ইনভার্টারটা লক করে রাখে, প্যারামিটারগুলো লক করে রাখে, আমি যদি পুশ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার এই অ্যালার্মটা চলে আসতে পারে। এটা হচ্ছে 18 নম্বর প্যারামিটার গেলে লক আনলক করা যায়, আমি আনলক করে নিলে এই অ্যালার্মটা আসবে না। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাবো ইরোর 12 যে কারেন্ট লিমিটটা নিয়ে। আমরা এই ইনভার্টারটার মধ্যে
আমাদের এটা 2.2 কিলো ইনভার্টার, আমরা 105 নাম্বার প্যারামিটার, 105 নাম্বার প্যারামিটার সেট দিয়ে রাখি 0.20 এম্পিয়ার, তার মানে খুব কম মানের এম্পিয়ার সেট করে রাখলাম। যখনই আমি ইনভার্টারটা রান দিতে যাচ্ছি, একটা বাইরে যখন ইনভার্টারটা রান দিতে যাচ্ছি, মোটরটা রানিং হচ্ছে, ঠিক ওই সময় আমার একটা অ্যালার্ম দিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই দেখেন ইরো বারো কেন অ্যালার্ম দিচ্ছে, মানে কারেন্ট লিমিট, আমি কারেন্ট লিমিট দিলাম কত 0.2, তো আমার কারেন্ট আরও বেশি নিচ্ছে। এই দেখেন আমার মোটরটা কোনো রান হচ্ছে না, মোটরটা স্টপ কন্ডিশনে আছে আর অ্যালার্ম দিচ্ছে। ওকে, এখন যদি আমি আবার স্টপ করে নিই, আমি এই 105 নাম্বার প্যারামিটারে এম্পিয়ারটা বাড়ায় দিই, যদি আমি একটু বাড়ায় অন করে দিলাম, 1.5 করে দিলাম, এখন দেখবেন আমি রান দিব, আশা করি ইনভার্টারটা রানি হয়ে গেছে। প্রথমবার একটু অ্যালার্ম দিয়ে ইনভার্টার রানি হয়েছে। ওকে, আবার স্টপ করলাম, স্টপ করার পরে আমি আরেকটু বাড়িয়ে দিব, আরেকটু বৃদ্ধি করে দিলাম, ঠিক আছে, এখন আমি রান দিলাম, এখন আসছে এরর 12, কারণ আমার এই মোটরটা চলার পথে বাধা পাচ্ছে, চলার পথে বাধা পাচ্ছিল এই জন্যই অ্যালার্ম আসছে। আমি আরেকটু বাড়িয়ে দিব, এই দেখেন এখন আর কোনো অ্যালার্ম আসতেছে না, আমার খুব সুন্দরভাবে ইনভার্টারটা চলতেছে, আমাদের আর কোনো অ্যালার্ম আসতেছে না, কারণ আমাদের কারেন্ট, এই কারেন্ট লিমিটটা, আমাদের কারেন্ট লিমিটটা যা অ্যাকচুয়াল ছিল 2.2 কিলোওয়াট, মোটরটার 2.2 কিলোওয়াট যা সেট দিলাম সে অনুপাতে ছিল, তার জন্য আমাদের কারেন্ট লিমিট অ্যালার্ম আসে নাই। ওকে, আমরা আবার একটু কমাবো, অল্প মান করে দেখব, এই 3.7 এর জায়গায় আমরা একটু কম করে দেবো, ধরে নিলাম আমরা 1 দিলাম, 1 অথবা 1 এর নিচে রাখলাম। ওকে, দেখেন এখন রান দিলেই কিন্তু আমাদের ইরোর বারো চলে আসতেছে, ইনভার্টারটা কোনোভাবেই রানে যাচ্ছে না। ওকে, আমরা কী শিখতে পেলাম, যে সঠিকভাবে প্যারামিটার সেট দেওয়া লাগবে। ওকে বন্ধুরা, আমরা শিখলাম ডানফোস ইনভার্টারে বিভিন্ন প্রকার ফল্ট, আসলে কী ফল্ট আসলে আমরা কীভাবে সমাধান করব এই বিষয়ে শিখলাম। আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফে অনেক উপকারে আসবে, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের যদি কোনো জানার প্রয়োজন থাকে তাহলে ওই বিষয়টাও আমাকে জানাবেন, যে আপনারা এই বিষয়ে জানতে চাচ্ছেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিক ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আর আমি একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার দিতে চাচ্ছি, এটা এখনও সিদ্ধান্ত নেয়নি, তো অনেক বন্ধুরা বলতেছে, যে অনেক স্টুডেন্টরা বলতেছে যে স্যার আপনি একটি ট্রেনিং সেন্টার দেন, তো ওই জন্যে আমি একটু চিন্তাধারা করেছি, যদি লকডাউন ওপেন হয় তাহলে একটি ট্রেনিং সেন্টার করব। আমি সকলকে আমার ট্রেনিং সেন্টারে আসার জন্য দাওয়াত থাকবে, আর আমার ট্রেনিং সেন্টারটা করলে কীরকম হবে আপনাদের মতামত আশা করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।